ফলটা কমপ্লিট করে খাও, ফিনিশ করো। অর্ধেক খাচ্ছ, চলে যাচ্ছ, এরকম করলে হবে? হাই করে দাও। ও মা, রং করছে দেখো কেমন। হাই করো, গুড মর্নিং, গুড মর্নিং বলো। আবার ওরম করছো, খেয়ে নাও। হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। তো আজকে শুক্রবার সকালবেলা ঝলমরে রোদ উঠেছে, এখন হচ্ছে কলেজে যাব। আমাকে শুভমা একটুখানি ওই শীতলা মন্দিরে ছেড়ে দেবে, তারপরে আমি কলেজ চলে যাব। তো যাই হোক, চলুন সকাল থেকে টুকটাকি কাজকর্ম করে, মানে যেগুলো আর কি করা, জল ভরা, এই করা, ইচ্ছের জল ভরা, সমস্ত করে টারা সব কিছু হয়ে গেছে, ইচ্ছে জামা কাপড় কাচা সমস্ত কিছু হয়ে গেছে। খেয়ে দিয়ে নিয়েছি ছোলার ডাল আর একটা রুটি, খেয়ে এখন যাচ্ছি হচ্ছে কলেজে। চলুন, আজকের ব্লগটা কেমন কী হবে জানি না, কারণ আজকে কিছুই দেখানোর নেই। যাই হোক, চলুন কলেজে যাওয়া যাক। এ মামা, নে এটা খেয়ে নে, নে এটা খেয়ে নে, অনেকটা ঠিক হয়ে গেছে। হে গাইস, গুড ইভিনিং। আর এখন ঘড়িতে বাজছে 7:30টার মতো প্রায়, আর ইচ্ছের দুপুরবেলা থেকে একটু গায়ে জ্বর এসছে, 101-এর মতো জ্বর এসছে। তো ঘুম থেকে ওঠার পর থার্মোমিটারে চেক করা হলো, 101-এর মতো জ্বর ওর গায়ে। এখন একটু ঠিক আছে। আমি এসেছি প্রায় অফিস থেকে 6টা নাগাদ, তারপরে এসে দেখি ওর মানে শুয়ে আছে, পুরো চোখ পুরো ছলছল করছে। তার জন্য ওষুধ দিয়েছে শুভময়, ঘুম থেকে উঠে পড়ে ওষুধ দিয়েছে, মানে আমি এসেই খাওয়ালাম, খাবারটা খাইয়ে তারপরে ওষুধ দিলাম। দেন এখন একবার দিলাম এই ওষুধটা, সংগ্রামদা বললো যে ওকে দেওয়ার জন্য। এখন একটু ঠিক আছে, নিজে নিজে খেলছিল এখানে, এই যে পড়াশোনা করছিল, নিজে নিজে আঁকিবুকি করছিল। তো ও ঝিমিয়ে গেলে পর আমাদের মন মেজাজ খারাপ হয়ে যায় দুজনের, ও এত বেশি চনমনে না ওই কারণে। আর ওর বাড়িতে হচ্ছে গিয়ে কালকে পুরো এসির মধ্যে ছিল, আর জায়গাটা না পুরো যত রাত হয়েছে ঘরটা পুরো চিল্ড হয়ে গেছিলো, পুরো 4টা না 5টা একটা হলের মধ্যে এসি ছিল, আর পাখাগুলো পুরো ফুল স্পিডে ঘুরছিল। আর ওই আর গায়ে হাত দিয়ে পুরো দেখছিলাম গাটা পুরো ঠান্ডা হয়ে গেছিলো, ইচ্ছের দৌড়াদৌড়ি করছিল তা সত্ত্বেও। যাই হোক, যাই হোক, এখন একটু বসেছে, ঠিক আছে। আবার রাত্রিবেলা একবার ওষুধটা দিয়ে দেবো জ্বরের, খুব হচ্ছে। আমার বোনের মেয়ের কিছুদিন আগে জ্বর ছিল, তো ডাক্তার দেখি, ও আর ইচ্ছে একই জায়গায় মানে একই ডক্টর দেখায়, ডক্টর সব্যসাচী ভট্টাচার্য। তো ও দেখিয়ে এসছে প্রচণ্ড জ্বর, সেই মাথা উঠাতে পারছিল না, এ করতে পারছিল না। তো ইচ্ছেটার আবার জ্বর এসছে হঠাৎ করে। যাই হোক, চলুন এখন মুড়ি মাখবো একটু, চা খাওয়া হয়ে গেছে তিনজনেরই, বাবা আমার আর শুভময়। এখন একটু মুড়ি মাখবো, মুড়িটা মেখে নিই আমি আর শুভময় একটু খাবো। শুভময়ের শরীরটাও খুব একটা ভালো নেই, পেটটা ব্যথা ব্যথা সকাল থেকেই, মানে খুব আর ওয়েদারটাও খুব জঘন্য, ওয়েদার ঘাম হচ্ছে প্রচণ্ড পরিমাণে, ভ্যাপসা একটা গরম। তাই হোক, মুড়িটা মেখে নিই, তারপর খেয়ে দে, তারপর আবার দেখি ইচ্ছের কেমন কি শরীরটা থাকে সে বুঝে আর কি সব কিছু। চলুন মুড়িটা মেখে নিই। এই যে মুড়ি মাখা কমপ্লিট, বাবাকে একটু দিয়ে দিলাম, আর এটা আমি আর শুভময় খাবো। ঘড়িতে 9:30 বাজে, আর এখন এসেছি একটু ছাদে, জামা কাপড়গুলো যে মেলা ছিল ওগুলো একটু ভেজা ভেজা রয়েছে, ওগুলো সিঁড়িঘরে মেলে দিলাম। আর ইচ্ছে আর শুভময় দুজনেই আছে আমার সাথে, আর একটু ছাদে একটু মনে হচ্ছে হাওয়া বাতাস খেলছে, ঘরের মধ্যে যেন হাওয়াই হচ্ছে না, কি বিরক্ত লাগছে ঘরের ভিতরটা বলার না। যাই হোক, চলুন নিচে নেমে কিছুক্ষণ থেকে, নিচে নেমে আবার ইচ্ছেকে খাওয়াবো। নম করো, হ্যাঁ এবার নম করো, হ্যাঁ
এবার প্রেয়ার্স করো, সবাইকে ভালো রেখো, বলো সবাইকে ভালো রেখো, ভালো ভালো হলো না, হয়েছে ভালোভাবেই হয়েছে, সুন্দর হয়েছে। ঠিক আছে, চলো নিচ্ছে, স্নানটা হয়ে গেছে, এবার ওকে একটু ফ্রুটস কেটে দিই। এখানে নাশপাতি আর হচ্ছে লেবুর রস যেহেতু খাবে না, লেবুটা একটুখানি কেটে পিস পিস করে দেবো, ও ওটাকে খেয়ে নেবে। হে গাইস, গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে আর এখন চলে এসেছি আমরা ছাদে। এই যে ইচ্ছে পূরণ, জ্বর হয়েছে প্রচণ্ড, এখন ঠিক আছে। তো আমি আর আজকে কলেজে যাইনি, আজকে স্যাটারডে, স্যারকে ফোন করে বলে দিয়েছি। আর আমার মুখের মধ্যে দেখো অবস্থা, চিড়বিড় করছে পুরো। তো যাই হোক, ওয়েদারটা হুট করে খুব ভালো হয়ে গেল, ওয়েদারটা করে খুব ভালো হয়ে গেলো। তো কালকের ব্লগটা আজকে এইটুকু, আজকে এখানে এন্ড করছি। আবার আজকে থেকে নতুন ব্লগ শুরু হচ্ছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ব্লগটাকে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর ইনস্টাগ্রামে যদি আমাকে ফলো না করে থাকেন, তো অবশ্যই ইনস্টাগ্রাম আর ফেসবুকে আমাকে ফলো করতে পারেন, ওখানে অনেক সুন্দর সুন্দর আমার আর ইচ্ছে রিলস আছে। তো প্লিজ ফলো করে দিন একটু। তো টাটা।